লাগাতার নামছে ধস, আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকা। তবুও কোনো গুরুত্বই দিচ্ছে না রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন গোল্ডফিল্ড লিমিটেড। এই অভিযোগে শুক্রবার সকাল থেকে ইস্টার্ন গোল্ডফিল্ড লিমিটেডের পাণ্ডবেশ্বরের কেন্দা এরিয়া অফিসে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ লাগের নেতৃত্বে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। এই বিক্ষোভের জেরে শুরু হয় ব্যাপক উত্তেজনা, এরপর সেখানে পৌঁছয় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন, ফেব্রুয়ারি মাস থেকে হরিপুর এলাকায় একের পর এক ধস নামছে। হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে নেমেছে ধস, গ্রামের বেশ কিছুটা অংশ এবং চাষের জমিতে নেমেছে ধস। চূড়ান্ত আতঙ্কের মধ্যে দিয়ে কাটতে হচ্ছে এলাকাবাসীদের। একাধিকবার কেন্দা এরিয়ার এসিএল এর আধিকারিকদের বিষয়টি জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। এই ধস নামছে স্টেপ এসিএল কর্তৃপক্ষের গাফিলতিতে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এ বিষয়ে এরিয়ার ম্যানেজার অগ্নিময় দাশগুপ্ত বলেন, আমাদের কাছে অভিযোগ জানানো হলে তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শেষ পর্যন্ত কবে ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার।